ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নাসির উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আটক যুবকের আঘাতে পুলিশের এসআই আহত হয়েছেন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কেচি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই দুষ্কৃতিকারী যুবক, পরে বেলচা দিয়ে 10টি কক্ষের জানালা ও দরজার 31টি থাই গ্লাস ভাঙচুর করে। আটক নাসির উদ্দিন জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বলেন, সকালে পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে প্রতিটি কক্ষে থাই গ্লাস ভাঙচুর করতে থাকে। একই সঙ্গে নেজারত শাখার প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করে। পরে সদর থানার এসআই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে সেও আহত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময় কে বা কারা দায়িত্বে ছিল, তাদের ভূমিকা কী ছিল, সেটা তদন্ত করা হবে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই ভাঙচুর আটকাতে গিয়ে আমাদের পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।